সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু আজ একটা স্পেশাল অফার নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেইলে দেখেছো যে লাইফ ইন্স্যুরেন্স। আমি কিন্তু এই বিষয়ে কথা বলবো না, কেননা আমি বলবো যে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পেটিএমও কিন্তু লঞ্চ করে দিয়েছে, যেখানে কিন্তু আপনি মাত্র 149 টাকা দিয়ে কিন্তু আপনি আপনার 1 বছরের লাইফ ইন্স্যুরেন্স করে নিতে পারবেন। এবং এই লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে বললে আমি একটু আলোচনা করি না, প্রত্যেক কোম্পানির কিন্তু লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। যেমন ধরুন স্টেট ব্যাংকের লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, HDFC-র লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, তাছাড়া অনেক অনেক কিন্তু অ্যাপসের কিন্তু লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। ফিলহাল কী করেছে না, পেটিএম কিন্তু তার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু কি না লাইফ ইন্স্যুরেন্স প্রোগ্রামটি চালু করে দিয়েছে, যেখানে আপনি 149 টাকাতে কিন্তু আপনি 1 বছরের লাইফ ইন্স্যুরেন্স পাবেন। কত টাকা না? 1 লক্ষ টাকা। আপনি আরও ইন্স্যুরেন্স কিন্তু ভালো ভালো ইন্স্যুরেন্স রয়েছে, শুধু লাইফ ইন্স্যুরেন্সগুলোই বলুন। আরও এখানে কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্সের কথা কিন্তু আমি বলবো। এছাড়াও আমি ডিসকাসে আলোচনা করব জীবন বিমার সম্পর্কে, যেখানে আপনারা পেয়ে যাবেন পেটিএমের জীবন বিমা, যেখানে আপনারা আপনাদের লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। তো এই লাইফ ইন্স্যুরেন্সটি কিন্তু একটি অফার, বহুদিন পর কিন্তু পেটিএম আবারও লঞ্চ করেছে কি না লাইফ ইন্স্যুরেন্স। তো কীভাবে আপনারা এই 49 টাকা দিয়ে আপনারা 149 টাকা দিয়ে আপনারা 1 বছরের লাইফ ইন্স্যুরেন্স করাবেন, সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। এই বিস্তারিতভাবে কিন্তু আমি আলোচনা করে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করিয়েও দেখিয়ে দেবো যে আপনারা কী কীভাবে এগুলো করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটি কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করুন, কেননা অনেক আছে তারা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স করতে চায়। এবং একটা বিশ্বস্তভাবে কিন্তু পেটিএম কোনোদিন কাউকে নিরাশা করে না, কেননা পেটিএমের উপর আমরা সম্পূর্ণ ভরসা রাখতে পারি, কেননা পেটিএম আমাদের সম্পূর্ণ ভরসা দেয়। এই জন্য আমি বলতে চাই যে পেটিএমের লাইফ ইন্স্যুরেন্স করে রাখাটা ভালো। যারা এই লাইফ ইন্স্যুরেন্স করতে যাওয়ার কিছু কন্ডিশন আছে, সেগুলো কিন্তু আমি এক এক করে বলবো। তো তার আগে আমি বলবো যে আপনাদেরকে যে আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। যাদের বয়স 18 থেকে 60 তারাই কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স করতে পারবে। এই লাইফ ইন্স্যুরেন্সের কারণ হচ্ছে যারা দুর্ঘটনাগ্রস্তভাবে মৃত হয়ে যাবে তাদেরকে কিন্তু কি না পেটিএম কোম্পানি প্রোভাইড করবে। কত না, 1 বছরের জন্য করা থাকলে কিন্তু তারা 149 টাকা পে করে তারা কিন্তু 1 লক্ষ টাকার বীমা কিন্তু নিয়ে নিতে পারে। এইভাবেই কিন্তু চলবে। তো ফার্স্ট কী করবেন, আপনারা পেটিএম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, এবং পেটিএম অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পরই কিন্তু আপনারা চাইলে আপডেট দিয়ে দেবেন, এবং আপডেট দেওয়ার পরই আপনারা ওপেন হয়ে যাওয়ার পরই আপনারা স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন এবং কিছু ব্যানার কিন্তু শো হবে। কীরকম ব্যানার শো হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু ব্যানার শো হচ্ছে। তো আমি যাচ্ছি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যানার শো হচ্ছে। এই ব্যানার কিন্তু থাকতেও পারে নাও পারে, আপনারা কী করবেন, আপনারা এখানে কিন্তু সার্চ করতে পারেন যে ইন্স্যুরেন্স বলে আপনারা সার্চ দিতে পারেন। তো আমি এখানে ব্যানারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু সার্চ এই পেটিএমে কিন্তু সার্চ দিতেও পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিক করে নিলাম, এবং ক্লিক করে নেওয়ার পরই কিন্তু কি না এরকম অফার ভিউয়ার্স খুব কমই ইউটিউবে পাওয়া যাবে। কেননা ইউটিউবে দেখুন প্রত্যেকেই কিন্তু নিজের নিজের ফায়দা ছাড়া ভিডিও তৈরি করে না, কেননা যাতে আপনাদের সুবিধা হয় সেই অর্থে কিন্তু আমি ভিডিও তৈরি করছি। যেমন অনেক অনেক ইউটিউবার আছে কী করে, তারা একটা অ্যাপস নিয়ে আসে, নিয়ে এসে তার আপনাদেরকে বলে যে এই অ্যাপসটা ব্যবহার করুন, এত টাকা পাবেন, এই অ্যাপসটা ব্যবহার করুন, এই অ্যাপসে কাজ করলে খুবই ভালো। কিন্তু কেউ বলে না যে এই অ্যাপসের মাধ্যমে আপনাদের লাইফ ইন্স্যুরেন্স থাকে, আপনারা চাইলে ইন্স্যুরেন্স করে রাখতে পারেন। তো কেউই বলে না, কেননা এই ধরনের অ্যাপস কিন্তু কোনো রকমের ডুপ্লিসিটি হয় না। তো এই ভিডিওটিও কিন্তু ফেক নয়, আপনি দেখতে থাকুন। এখানে কিন্তু অনেক অনেক কিন্তু ইন্স্যুরেন্স রয়েছে, যেমন স্কার রয়েছে, আপনি যে হসপিটালে ভর্তি থাকবেন সেই হসপিটালের কিন্তু ইন্স্যুরেন্স করে রাখলে আপনারা ইন্স্যুরেন্স, ডেঙ্গুর রোগীর যদি আপনি ইন্স্যুরেন্স করে রাখেন তাহলে করে রাখতে পারবেন, যে কোনো সব দোকানেরও ইন্স্যুরেন্স কিন্তু আপনি করে রাখতে পারবেন। এবং লাইফের তো রয়েছেই, তাছাড়াও আপনারা বিভিন্ন ইন্স্যুরেন্স কিন্তু করে রাখতে পারবেন। আপনারা ফোরে নেবেন আমি অত বিস্তারিত আলোচনা করবো না, আমি ডাইরেক্ট লাইফ ইন্স্যুরেন্সে চলে যাচ্ছি। তো লাইফ ইন্স্যুরেন্সে ক্লিক করার পরেই কিন্তু এখানে কিন্তু অনেকগুলি ক্যাটাগরিকে ভাগ রয়েছে। দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স 1 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, কেননা 3 লাখ 5 লাখের কথাটা ছাড়ুন, আপনারা সিম্পলি 1 লাখে
রাখুন। এখানে কিন্তু 5 লাখ 3 লাখে কিন্তু আপনারা করতে গেলে আপনাদেরকে কত পেমেন্ট করতে হবে, 447 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনি যদি 5 লাখে রাখেন তাহলে 744 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে এক বছরেই। তো আপনি কী করবেন, আপনি সিম্পলি 1 লাখ টাকারই জীবন বিমাটা রাখুন, কেননা বলা যায় না লাইফে কখন কোন জায়গা দিয়ে টার্ন হতে পারে। তো আপনারা কী করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন পেমেন্ট কত করতে হবে, না 149 টাকা, কত দিনের জন্য, না এক বছরের জন্য, কত টাকা, না 149 টাকা এক বছরের জন্য। তো এইটা কিন্তু আপনাদেরকে কোথা থেকে দিচ্ছে, HDFC ব্যাংক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাদেরকে দিচ্ছে। HDFC ব্যাংক আমরা সকলেই জানি সবথেকে বড় ব্যাংক হচ্ছে HDFC ব্যাংক। এই HDFC ব্যাংকই কিন্তু আপনাদেরকে কী দেবে, না লাইফ ইন্স্যুরেন্সের কী দেবে, না আপনাদেরকে এই একটা সুযোগ কিন্তু দিচ্ছে। কোথা থেকে, না পেটিএম প্ল্যাটফর্ম থেকে। তা পেটিএম কিন্তু জেনুইন অ্যাপ্লিকেশান, আপনারা সকলেই জানেন, আমিও জানি যে পেটিএম একটি জেনুইন অ্যাপ্লিকেশান। এখান থেকে কিন্তু আপনারা লাইফ ইন্স্যুরেন্স করে নিতে পারবেন। তো ফার্স্ট কী করবেন, এই পসিট অপশানটিতে ক্লিক করবেন। তো চলুন আমি পসিট অপশানটিতে ক্লিক করে নিলাম, এবং পসিট অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে একটি ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে কিন্তু আপনার নাম কিন্তু মাস্ট দিতে হবে, আপনার সঠিক নেমটা কিন্তু আপনাকে দিতেই হবে। এখানে কিন্তু আপনাকে ভুলবার নাম দিলে চলবে না। তারপরে কি, না তারপরে কিন্তু আসছে ডেট অফ বার্থ। তো আপনাকে সঠিক ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে কি করবেন, আপনার জেনুইন মোবাইল নাম্বার, এটা কিন্তু ইন্স্যুরেন্স করছেন, কোনো ফেক নাম্বার দেবেন না। তো আপনি আপনি যে নম্বরটা ব্যবহার করেন, যেটা আপনার পেটিএমে আছে, সেই নম্বরটাই কিন্তু এখানে দেবেন। তো এই পেটিএমে কিন্তু KYCটা করে রাখলে খুবই ভালো হয়, কেননা KYC কাস্টমাররা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু KYC করে নেবেন, কেননা KYC কাস্টমারদের জন্য খুবই ভালো হয় যদি করেন। আর নন KYC বা আপনারা KYC না করে থাকলেও কিন্তু এই ইন্স্যুরেন্সটা করতে পারেন। তাছাড়াও আপনি কী করবেন, না ইমেল আইডিটা, এই ইমেল আইডিটা কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, কেননা এই ইমেল আইডি দিয়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করা হবে, আপনাকে দেওয়া হবে, এই ইমেল আইডিটা কিন্তু আপনাকে সঠিক দিতেই হবে। তারপরে আপনি রিফ্রেশ আইডি না দিতেও পারেন, এবং নমিনেশন হিসেবে আপনি আপনার বাড়ির কোনো গার্জেনকে আপনি রাখতে পারেন, নমিনেশন ফাইল হিসেবে আপনার গার্জেন, যে গার্জেন থাকে সেই গার্জেন কিন্তু আপনার রাখতে পারেন, প্যারেন্টস বা বাবা মা যাকে আপনি নমিনেশন রাখতে চান। এবং নমিনেশনের ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, এবং নমিনেশনের রিলেশনশিপ, আপনি যে নমিনেশন রাখছেন তার আপনি আত্মীয় কে হয়, তো এটি কিন্তু আপনাকে মাস্ট দিয়ে রাখতেই হবে। এরপরে আপনাকে অ্যাডে অ্যাড্রেসে ক্লিক করতে হবে, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে, পাই টু পাই আপনাকে ফিল আপ করে দিতে হবে। হাউস নাম দিতে হবে, বিল্ডিং আপনি যদি থাকেন তাহলে বিল্ডিং নেম দিতে পারবেন, আপনার যে ভিলেজ সেই ভিলেজ দিতে পারবেন, এবং আপনি পিনকোড দিতে পারবেন, আপনি পিনকোডটা সঠিক দেবেন। আপনার পিনকোডটা দেওয়ার মাত্র কী হবে, না আপনার কান্ট্রি এবং স্টেটটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আপনি সঠিক সঠিকগুলো সাবমিট করবেন, এবং সাবমিট করার পর সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন। তার আগে কী করবেন, কন্ট্রাক্ট নম্বরটা কিন্তু আপনাকে সঠিক দিতে হবে এবং সেভ করে দেবেন। চলুন ভিউয়ার্স, আমি একটু একটু করে করে আপনাদেরকে ডেমো করে দেখাবার চেষ্টা করছি। তো ফার্স্ট আমি ডেমো করছি, এগুলো কিন্তু অরিজিনাল নয়, এগুলো কিন্তু ডেমো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ফার্স্ট ক্লিক করছি, আমি একটা ভুলভার দিয়ে হলেও আমি পিনটা যা হোক করেও আমি এন্টার করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ভুল দিচ্ছি, নিচ্ছে না, আমি একটা ড্রেমও করে দেখাচ্ছি আপনাদেরকে, নিচ্ছে না। তো দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে, এবং নিয়ে নেওয়ার পরে কি, এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তো আমি একটা মোবাইল নাম্বার সিম্পলি দিয়ে দিলাম, হ্যাঁ এই যে অ্যাড্রেসটা আমার সেভ হয়ে গেল। তো অ্যাড্রেসটা সেভ হয়ে যাওয়ার পরে কি, আপনাকে নাম দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, তো সিলেক্ট করে নিলাম, এবং মোবাইল নাম্বার কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা, হ্যাঁ এখানে আমি কিন্তু ড্রেমও করে দেখাচ্ছি, এগুলো কপি করবেন না, কারণ ড্রেমও বলতে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এটা ড্রেমও করছি। এরপরে ইমেল আইডিটা কিন্তু আপনাদেরকে সঠিকটা দিতেই হবে, কেননা ইমেল আইডিটা মাস্ট দরকার। এরপরে আপনি আপনার নমিনেশন, আপনি আপনার বাবাকে রাখতে পারেন, এবার ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, এবং নমিনেশন যে রিলেশনশিপ সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডেমো অ্যাড্রেস এবং ডেমো নেম দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এরপরে আপনারা কী করবেন, পসিট টু
পেমেন্ট, তো আপনারা সিম্পলি প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। ও তার আগে আমার জিমেলটা ভুল দেখাচ্ছে, আমি একটু কারেক্ট করে নিই। তো সিম্পলি প্রসিড টু পেতে অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে পেমেন্টের অপশান কিন্তু চলে আসবে। তো আপনার কাছে যে পেমেন্টের অপশান আসবে, আপনি চাইলে ক্রেডিট কার্ড থেকেও দিতে পারেন, ডেবিট কার্ড থেকে, ভিম ইউপিআই থেকে এবং নেট ব্যাঙ্কিং থেকেও আপনি দিতে পারেন। তাছাড়াও আপনার পেটিএম ব্যাঙ্ক যদি লিঙ্ক থাকে তাহলে এখান থেকেও কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এবং এর টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমি একটু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে এটা কীভাবে আপনারা নিতে পারবেন এবং কত কত বয়সের মধ্যে নিতে পারবেন, এর কন্ডিশন কিন্তু আপনাদেরকে বলে দিই। কেননা এইটি নিতে গেলে, এই লাইফ ইন্স্যুরেন্সটি নিতে গেলে পেটিএম থেকে আপনাকে ইন্ডিয়ান অবশ্যই হতে হবে এবং আঠারো থেকে ষাট বছর বয়স কিন্তু আপনার হতে হবে এবং আপনার সঠিক রেজিস্ট্রেশন কার্ড কিন্তু আপনার কাছে থাকতে হবে, যে কার্ডগুলো আপনাদের কাছে চেয়ে নেবে লাইফ ইন্স্যুরেন্স, HDFC ব্যাঙ্ক লাইফ ইন্স্যুরেন্সে আপনি 1,00,000 টাকা পাবেন না কত না এক বছরের জন্য যদি আপনি করেন, এবং আপনি কত না 4 weekdays মধ্যে কিন্তু আপনি কি না ম্যাক্সিমাম 1,00,000 টাকায় কিন্তু নিতে পারবেন। এবং এখানে কিন্তু আরও অনেক কিছু কন্ডিশন কিন্তু বলে দিয়েছে, যেখানেগুলো আপনি পড়ে নেবেন আমি আর বিস্তারিত আলোচনা করব না, কেননা ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এইটুকুই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, যাদের লাইফ ইন্স্যুরেন্স। তো বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আবার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কেননা এরকমই ভিডিও আমি নিয়ে আসবো আপনার এই চ্যানেলটিতে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখার পরে কিন্তু পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কেননা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।